কি বলছে, আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ প্রডিউসড অ্যান্ড সোল্ড 10,000 ইউনিট অফ পি, 7,000 ইউনিট অফ কিউ অ্যান্ড 5,000 ইউনিট অফ আর ডিউরিং আ ইয়ার। বলছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি 10,000টা ইউনিট পি, ঠিক আছে, 10,000টা ইউনিট পি তৈরি করছে এবং বেচছে, 7,000টা ইউনিট কিউ তৈরি করছে বেচছে, 5,000টা ইউনিট আর তৈরি করছে বেচছে, এই বলে দিয়েছে কোশ্চেন। বলছে দ্য ফলোয়িং ইনফরমেশন আর অলসো অ্যাভেলেবল, কি কি ইনফরমেশন দিয়ে দিচ্ছে দেখ, পি কিউ আর পার ইউনিট বলে দিচ্ছে, দেখ ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলেছে 10 টাকা, 18 টাকা, 16 টাকা, টাইম টেকেন ব্যাকেন ওয়ে লেবার আওয়ার, বলছে পি প্রোডাক্ট পি একটা ইউনিট তৈরি করতে 5 ঘন্টার লেবার লাগে, কিউ করতে 6 ঘন্টার লেবার, আর করতে 5 ঘন্টার লেবার লাগে, সেলিং প্রাইস বলে দিয়েছে বলতো পার ইউনিট 18 টাকা, 27 টাকা, 36 টাকা, ঠিক আছে, ফিক্সড কস্ট বলে দিয়েছে টোটাল কত 1,00,000 টাকা, বুঝলে না, এই ফিক্সড কস্ট এই অঙ্কে কোনো কাজে লাগছে না, ঠিক আছে তো। আচ্ছা বলছে ডিউ টু শর্টেজ অফ লেবার, এখানে একটু আন্ডারলাইন করে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট লাইনটার মানে, এর মধ্যে খুব ইম্পর্টেন্ট লাইন বলে দিয়েছে। বলছে ডিউ টু শর্টেজ অফ লেবার, তো লেবারের শর্ট আছে, লেবারের শর্ট আছে, লেবার শর্ট আছে মানে কি, টপিকটা শিখছি লিমিটিং ফ্যাক্টর, তার মানে এখানে কোন ফ্যাক্টর লিমিট আছে, লেবার, তো লেবার লিমিটিং ফ্যাক্টর ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। বলছে দ্য অ্যাভেলেবল ওয়ার্কিং আওয়ার ফর দ্য নেক্সট ইয়ার আর এস্টিমেটেড টু বি অনলি 45,000 লেবার আওয়ার, তার লেবার আওয়ার কত আমাকে, কতটা অ্যাভেলেবেল আছে 45,000 লেবার, এর মধ্যে কাজ করতে হবে, সাজেস্ট আ সুইটেবল সেলস মিক্স অ্যান্ড টোটাল প্রফিট ফর দ্য নেক্সট ইয়ার, ঠিক আছে তো। বলছে হোয়েন দেয়ার ইজ এনাফ ডিমান্ড ফর অল দ্য প্রোডাক্ট, বলছে সমস্ত প্রোডাক্টের এনাফ ডিমান্ড আছে, আর একটা বলছে দ্য পোটেনশিয়াল ডিমান্ড ইজ 45,000 ইউনিটস ফর পি, ঠিক আছে, পোটেনশিয়াল ডিমান্ড মানে পি 4,500 ইউনিট, 2,500 ইউনিট কিউ আর 3,000 ইউনিট আর, এই বলে দিয়েছে কোশ্চেন। অঙ্কটা স্টার্ট করতে হবে আমাদের, কোশ্চেনটা পড়া গেল, প্রথমে লেখ অঙ্কটা স্টার্ট করো, তাহলে প্রথমে লেখ স্টেটমেন্ট সুইং, লেখ স্টেটমেন্ট সুইং ক্যালকুলেশন অফ, লেখ স্টেটমেন্ট সুইং ক্যালকুলেশন অফ, স্টেটমেন্ট সুইং ক্যালকুলেশন অফ, স্টেটমেন্ট সুইং ক্যালকুলেশন অফ লিখেছিস, স্টেটমেন্ট সুইং ক্যালকুলেশন অফ কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার, লেখ কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার, কন্ট্রিবিউশন পার লেবার, তাহলে কি বলতে পারি কি বের করলাম আমরা, কিসের স্টেটমেন্ট বলছি, স্টেটমেন্ট সহিং ক্যালকুলেশন অফ কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার, আমরা তো আগের দিন কন্ট্রিবিউশন বের করছিলাম না, কন্ট্রিবিউশন পার ইউনিট, তারপর কি করছিলাম, যেহেতু লিমিটিং ফ্যাক্টর যেটা বলছিল, এখানে লিমিটিং ফ্যাক্টর কাকে বলছে, লেবার বলেছে, তাহলে কি করবো, ওই কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার মনে পড়ছে, শিখিয়েছিলাম সব, তাহলে দাগ কেটে করতে হবে, পরীক্ষা হলে তো দাগ কেটে করতে হবে, একটা দাগ কেটে দেখি দিই কি করে দাগ কাটে করতে হয়, এখানে তিনটে প্রোডাক্টের ঘর, একটা এর ঘর, একটা বির ঘর, আর একটা সির ঘর, ঠিক আছে, তো দাগ কাটলাম, প্রথমে লিখবো পার্টিকুলার্স, ঠিক আছে পার্টিকুলার্স, আচ্ছা এখানে প্রোডাক্ট গুলো কি কি ছিল, তিনটে প্রোডাক্ট, একটা পি কিউ আর, তাহলে লিখবো প্রথমে লিখবো পি, তারপর লিখবো কিউ, তারপর লিখবো আর, ঠিক আছে তো। তো প্রথমে যেমন অঙ্ক হয় জানিস, প্রথমে লেখ সেলিং প্রাইস পার ইউনিট, লেখ সেলিং প্রাইস পার ইউনিট কত কত বলছে, সেলিং প্রাইস পার ইউনিট 18, 27, 36 লেখ, 18, 27 আর 36, এই হয়ে গেল সেলিং প্রাইস পার ইউনিট, ঠিক আছে। এর থেকে মাইনাস করবো কি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এর থেকে মাইনাস করবো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, কত বলেছে 10, 18, 16, 10, 18,
16, বাদ দিলে কত হচ্ছে 8, এটা কত হচ্ছে 9, আর এটা হচ্ছে 10, 8 9 10, বা যেটা বেরোলো তাকে বলা হয় কন্ট্রিবিউশন পার ইউনিট। লাইক যেটা বেরোলো তাকে বলা হয় কন্ট্রিবিউশন পার ইউনিট, ঠিক আছে। আচ্ছা কন্ট্রিবিউশন পার ইউনিটটাকে এ লিখে দিলাম, এ দেখেছি আমি লিখে দিচ্ছি কন্ট্রিবিউশন পার ইউনিট, এটা বক্স করে করে করছি, প্রথমে লিখলাম এটাকে এ লিখে দিলাম এ, ঠিক আছে কন্ট্রিবিউশন পার ইউনিট। আচ্ছা আমাকে লিমিটিং ফ্যাক্টর আঁকবো, কি করতে হবে কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার বের করতে হবে, কি শিখেছিলাম কিন্তু এখন করবো না, তার আগে দেখে নে এখানে কোশ্চেনে একটা লাইন বলে দিয়েছিল, পি প্রোডাক্টটা তৈরি করতে কত ঘন্টার লেবার লাগে, 5। পি প্রোডাক্ট একটা পি তৈরি করতে 5 ঘন্টার লেবার লাগবে, কিউ করতে 6 ঘন্টা, আর আর করতে 5 ঘন্টা, তাহলে এটা লিখবো কি লিখবো, লিখ লেবার আওয়ার রিকোয়ারমেন্ট লিখবি, লেবার আওয়ার্স রিকোয়ারমেন্ট লেবার আওয়ার্স রিকোয়ারমেন্ট লিখেছিস, লেবার আওয়ার্স রিকোয়ারমেন্ট পার ইউনিট, এটাকে বি লিখবি, বুঝিস তো এটাকে বি লিখবি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কত কত বলেছে বল, কোশ্চেন পড়ে বল কত কত বলেছে, 5 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা, 5 6 5 ভাগ করবি, হ্যাঁ 8-কে 5 দিয়ে ভাগ কর কত হচ্ছে দেখ, আর 4 যেটা বেরোচ্ছে তাকে বলা হয় লাইক এখানে এ ভাগ বি, যেটা বেরোলো তাকে বলে এ ভাগ বি, কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার। কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার, ঠিক আছে তো বেরিয়ে গেল কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার, এত অব্দি ক্লিয়ার হয়েছে। তারপর কি করতাম মনে পড়ে, লাস্টে একটা ঘর, একটাই ঘর করতাম লাস্টে, কি করতাম র্যাঙ্ক, র্যাঙ্ক করতাম। তাহলে এখানে কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার কার সবচেয়ে বেশি আছে, আরের বেশি আছে, যার বেশি তাকে র্যাঙ্ক 1 দেব, এর থেকে 4 থেকে যার একটু কম তাকে র্যাঙ্ক 2 দেব, আর লাস্টে তাকে র্যাঙ্ক 3, দেখেছিস তো। তারপরে এখানে আর হলো র্যাঙ্ক 1, পি হলো র্যাঙ্ক 2, আর কিউ হলো র্যাঙ্ক 3। এটা হলো প্রথম পার্টের মানে এটা ওয়ার্কিং পার্ট, ঠিক আছে ওয়ার্কিং পার্ট। এবার প্রতিটা অঙ্কে লিমিটিং ফ্যাক্টর যতগুলো অঙ্ক শিখি সব কটা অঙ্কে এই মান সবার প্রথমে এটা করতাম, ঠিক আছে সবার প্রথমে এটা করতাম। নেক্সট নেক্সট করবো, লেখ এর এর অ্যান্সারটা করবো, এ এ বি দুটোর অ্যান্সার লেখ, এ কি লিখবি, লেখ স্টেটমেন্ট শোয়িং, স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ সুইটেবল প্রোডাক্ট মিক্স, স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ সুইটেবল প্রোডাক্ট মিক্স, লাইক স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ সুইটেবল প্রোডাক্ট মিক্স। স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ সুইটেবল প্রোডাক্ট মিক্স, সুইটেবল কি লিখলাম, সুইটেবল প্রোডাক্ট মিক্স, ঠিক আছে। ফার্স্ট অপশনটা কি বলেছিল, কোশ্চেনটা বলেছিল বলছে দেয়ার ইজ এনাফ ডিমান্ড ফর অল দা প্রোডাক্ট, সবকটা প্রোডাক্টের এনাফ ডিমান্ড আছে, ঠিক আছে এটা বলে দিয়েছিল প্রথম কোশ্চেনে, ঠিক আছে। তো আর আমরা কি করছি, সুইটেবল প্রোডাক্ট মিক্স করছি, প্যাকেটে লিখবি কাকে লিমিটিং ধরে করছি আমরা, লেবার আওয়ার ইজ লিমিটিং ফ্যাক্টর, প্যাকেটে লিখ লেবার আওয়ার ইজ লিমিটিং ফ্যাক্টর, যেমন ভাবে অঙ্ক করতাম ঠিক সেমন ভাবে ঘর ফর সেমন করবি। প্রথম ঘরে করব প্রোডাক্ট, প্রথমে যে ঘরটা করব তার নাম প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে ঘর করব ইউনিটস এর একটা ঘর করব ইউনিটস, তারপর কি করব লেবার আওয়ার রিকোয়ারমেন্ট পার ইউনিট, লেবার আওয়ার, হ্যাঁ বল ইঙ্গিত র্যাঙ্কটা আমি ওই সাজিয়ে দেবো, র্যাঙ্ক সাজিয়ে
র্যাঙ্কটা আমি সাজিয়ে দেবো। কেন দেখ, র্যাঙ্ক তো আমাদের অলরেডি লিখে নিয়েছি, র্যাঙ্ক এখানে 2 3 1 হয়েছে, তার মানে র্যাঙ্ক 1 কি আছে, আর আমি র্যাঙ্ক ওয়াইজ প্রোডাক্ট লিখে দেবো, তাহলে আর র্যাঙ্কের ঘর করতে হবে, বুঝতে পারি তো, তুই করতেই পারিস। বাট আমি র্যাঙ্ক লিখছি না, কি লিখবো, লেবার আওয়ার রিকোয়ারমেন্ট পার ইউনিট, লাইক লেবার আওয়ার রিকোয়ারমেন্ট নেক্সট ঘর করবো কি, টোটাল লেবার আওয়ার, নেক্সট ঘর করবো কন্ট্রিবিউশন পার ইউনিট, আর লাস্টের ঘর করবো কন্ট্রিবিউশন। শেষ। কটা ঘর হলো বুঝেছিস, 3টে 3টে 6টা ঘর হলো, হ্যাঁ 3টে 3টে 6টা ঘর হলো, হয়ে গেল। তাহলে আমি প্রোডাক্ট লিখবো কি, র্যাঙ্ক ওয়াইজ প্রোডাক্টের নাম লিখবো, তাহলে বল কোন প্রোডাক্টটা র্যাঙ্ক 1 পেয়েছে, আর তারপর পি আর কিউ, ঠিক আছে এত অব্দি, ঠিক আছে। তো এবার একটা একটা জিনিস, যে যেই ঘরগুলো জানিস সেই ঘরগুলো বসিয়ে দিতে পারবি, লেবার আওয়ার রিকোয়ারমেন্ট পার ইউনিট, ঠিক আছে, লেবার আওয়ার রিকোয়ারমেন্ট পার ইউনিট, একটা ইউনিট তৈরি করতে কতটা লেবার ঘন্টা লাগবে, এটা তো কোশ্চেনেই বলে দিয়েছিল না, হ্যাঁ তো দেখি করবি। আর কত বলেছিল, আর আর ছিল 5, পি ছিল 5, আর ওটা 6, তাহলে ঠিক আছে 5 5 6, এখানে লিখে দে 5 5 6, ঠিক আছে। টোটাল লেবার আওয়ার তুই এখন করতে পারবি না, তুই ইউনিটও এখন বসাতে পারবি না, টোটাল লেবার আওয়ার জানিস, বুঝতে পারলি তো। দেখ আমি তোকে বলছি, ইউনিট ধর তুই যত জানবি, ইউনিটের সঙ্গে এটা গুণ করলে তো লেবার আওয়ার বেরিয়ে যাবে, ইউনিট তো এখন জানি না, আমি বের করছি, বলে দিচ্ছি সব। কন্ট্রিবিউশন পার ইউনিট এইমাত্র বের করলাম, আর এর কন্ট্রিবিউশন কত বেরিয়েছিল, আর এর কন্ট্রিবিউশন, আর এর কন্ট্রিবিউশন কত, 20 10, আর এর কন্ট্রিবিউশন 10 ছিল তো, আচ্ছা সরি ওটা, এই হ্যাঁ 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 ঠিকই তো, এটা ভুল লিখে 36 থেকে 16 বাদ দিলে 20 হয় তোর, ভুল করে 10 করেছিস, 20 হয় না, এমনি বাকি সব ঠিক আছে, যে সেটা ক্যালকুলেশনে ভুল লেখা হয়েছে ওইটা, বাকি সব ঠিক আছে, ওটা 20। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত ছিল, আর একটা 20 20, প্রথমটা 20, তারপর 8, তারপর 9 20 8 9, দেখ এত কি হয়ে গেল। আরো তোকে হিন্টস দিয়ে দিচ্ছি, দেখ কি হয়, এই এই অঙ্কগুলো আগে দিন করালাম, মনে পড়ছে, লিমিটিং ফ্যাক্টর গুলো আগে দিন করালাম, লেবারটাকে ধরে ঘর এরকম সাজিয়েছি, তো দেখে নে ব্যাপারটা ভালো করে। আমি প্রথমে কি কি ঘর করলাম, আমি প্রথমে এই ঘরটা করলাম, আমি প্রথমে কি করলাম, র্যাঙ্ক ওয়াইজ প্রোডাক্টের নাম লিখলাম, এগুলো করে দিলাম, র্যাঙ্ক ওয়াইজ প্রোডাক্টের নাম লিখে দিলাম, তারপর লেবার আওয়ার রিকোয়ারমেন্ট পার ইউনিট যেটা বলেছি সেটা লিখে দিলাম, আর কি কন্ট্রিবিউশন পার, যেটা তুই জানিস এখনো পর্যন্ত, এটা করে দিলাম। এবার তোকে হিন্টস কি দিয়েছে দেখ, হিন্টস ও বলেছে তোমার টোটাল লেবার আওয়ার, তোকে কোশ্চেনে বলেছে, দেখ কোশ্চেন, টোটাল লেবার আওয়ার বলে কত বলেছে, টোটাল লেবার আওয়ার বল, 45,000 ঘন্টা বলেছিল না, তোর কতটা লেবার আওয়ার এভেলেবেল আছে, 45,000 ঘন্টা, এখানে 45,000 লিখে দে, টোটাল 45,000, কারণ এর বেশি হবে না, এর বেশি তো হবে না। এবার কত কত ইউনিট দেখ, অঙ্কটা কোশ্চেনটা পড়, কোশ্চেনের ফার্স্ট লাইনে, কোশ্চেন শুনুন, প্রথম লাইনে বলে দিয়েছিল কিছু, বলেছিল বলেছিল যে প্রোডাক্ট পি 10,000 ইউনিট, প্রোডাক্ট পি কত, 10,000 ইউনিট, প্রোডাক্ট কিউ 7,000 ইউনিট, আর প্রোডাক্ট আর কত, 5,000 ইউনিট, তাহলে তুই আগে আরটাকে প্রায়োরিটি দিবি, আর কত, 5,000 ইউনিট, তাহলে এখানে লিখলাম আর কে লেখ 5,000 ইউনিট, আস্তে আস্তে করবি 5,000 ইউনিট, আর কিছু লিখবি না, তাহলে একটা ইউনিট যদি 5 ঘন্টা লাগে, 5,000টা করতে কত লাগবে, 25,000 ঘন্টা, তারপর পি, পির কত ইউনিট বলেছে, 10,000 ইউনিট, তাই তো, এখানে টোটাল তোর 45,000 বলেছে, টোটাল 45,000-এর মধ্যে তো 5,000টা আর বলেছিল, আর এর বলেছিল 5,000, তাহলে 5,000-এর সঙ্গে 5 গুণ করে 25 চলে গেল, 45-25 চলে গেল, রইলো কত, আর 20,000 ঘন্টা, ঠিক আছে, তো 20,000 ঘন্টা, তো 20,000 ঘন্টার মধ্যে তোকে র্যাঙ্ক ওয়াইজ পিকে দিতে হবে, এখানে 20,000 ঘন্টা লিখলে তাহলে এটা কত হবে, 4,000,
নবাবকে কিছু দিতে পারবো, নেই তো কিছু আর, দেওয়ার জায়গাই নেই। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো এত তো হলো, এবার কন্ট্রিবিউশনটা বের করবো। কন্ট্রিবিউশন ঠিক আছে, কন্ট্রিবিউশন বের করবো কি করে? দেখো প্রোডাক্ট আর এর কত ইউনিট ছিল, 5,000 ইউনিট ছিল, আর এক একটা ইউনিটের কন্ট্রিবিউশন 20 টাকা করে। তাহলে একটা ইউনিটের কন্ট্রিবিউশন 20 টাকা হয়, তাহলে 5 ইউনিট কত হবে? 5,000 × 20 কত হবে তোমার? 1,00,000 টাকা হয়ে গেল। সেম ভাবে প্রোডাক্ট পির কত ইউনিট ছিল? 4,000 ইউনিট। একটা ইউনিটের কন্ট্রিবিউশন যদি 8 টাকা হয়, তাহলে 4,000 ইউনিটে কত? 4,000 × 8 32,000 টাকা হয়ে গেল। কি উত্তর? কিছুই হবে না। তাহলে টোটাল কত হলো? টোটাল কন্ট্রিবিউশন 1,32,000। প্রফিট বের করতে পারবো আমরা, কন্ট্রিবিউশন তোমার 1,32,000, আর ফিক্স কস্ট কোশ্চেনে বলেছিল 1,00,000 টাকা, তাহলে প্রফিট কত বেরিয়ে আসলো? 32,000 টাকা প্রফিট। বেশ হয়ে গেল, সিম্পল ব্যাপার। পয়েন্ট কি বলেছিল? বলেছিল পোটেনশিয়াল ডিমান্ড ইজ, বলে দিয়েছে পোটেনশিয়াল ডিমান্ড কত কত আছে, 4,500 B, 2,500 Q, আর হচ্ছে 3,500 R। তাই তোমার সেম ছক হবে, আবার পুরো সেম টু সেম ছক হবে। প্রোডাক্টের নামগুলো লেখ, আর তারপর পি তারপর কিউ। প্রথমে লিখবে আর তারপর পি তারপর কিউ, ঠিক আছে? তো এবার লেবার আওয়ার রিকোয়ারমেন্ট পার ইউনিট ওই যেটা ছিল সেগুলো দেখে দেখে বসিয়ে দেখ। 5, 5, 6, ঠিক আছে তো। আর টোটাল লেবার আওয়ারের ঘরে কত? 45,000 লিখে দে। টোটাল লেবার আওয়ারের ঘরে 45,000 লিখে দে। আর কন্ট্রিবিউশন পার ইউনিট ঘরে লিখবি কত? 20,89, 20,89 লিখে দিস তো। এবার দেখ কোশ্চেনে বলে দিয়েছিল, দেখ পোটেনশিয়াল ডিমান্ড কত বলেছিল। আমার র্যাঙ্ক আর, মানে র্যাঙ্ক 1 কাকে দিয়েছি, আর কে দিয়েছিলি, তাহলে আর এর ইউনিট কত ছিল? 3,000। তাহলে এখানে লিখলাম 3,000, তাই তো? তাহলে একটা করতে 5 ঘন্টা লাগবে, 3,000 করতে কত লাগবে? 15,000 ঘন্টা। তারপর পি, তারপর ছিল পি, পির কত ছিল বল? 4,500। তো 4,500-এর সঙ্গে 5 গুণ করলে কত হয় দেখ? দেখ এটা দেখ, পুরো ঠিকঠাক চলে এসেছে, দেখিস তো? 22,500। তাহলে কত হচ্ছে? 22,500 আর 15 যোগ করে কত হয়? 37,500। তাহলে শর্ট পড়ছে কত? দেখেছিস সেদিক থেকে? এটা দেখ, তুই তো আগের দিন আসিস নি। এখানে দেখ রইলো বাকি কিউ। কিউর ইউনিট কত বলেছিল অঙ্কে? কিউ 3,000, 2,500 না? কিউ 2,500 বলেনি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি, কিউ 2,500, কিউ 2,500। তাহলে এখানে 2,500 যদি লিখি, কিউ 2,500 জাস্ট লিখে দেখায়, 2,500 6 গুণ করলে কত হচ্ছে? 15,000। তো 3টে যোগ করে দেখ কত হচ্ছে? 15, 15, 30 আর 22,500, 52,500 হচ্ছে না তো? তাহলে নিয়মটা কি হয়, প্রথম যে দুটো হয়েছে হয়েছে, বাকি ব্যালেন্সটা এখানে ব্যালেন্স কত হচ্ছে দেখ। এই 45,000-এর মধ্যে 15 আর 22,500 বাদ দিয়ে দে, 7,500 হলো। এবার 7,500-কে 6 দিয়ে ভাগ করে ইউনিটটা বের করতে হবে, 1,250। ঠিক আছে তো এবার গুণ প্রোডাক্ট আর, ঠিক আছে? প্রোডাক্ট আর ইউনিট কত? 3,000, ঠিক আছে? আর এক একটা ইউনিট থেকে কন্ট্রিবিউশন আসছে কত? 20 টাকা। তাহলে 3,000 × 20 করলে কত হচ্ছে তোমার? দেখো 3,000 × 20 করলে হচ্ছে 60,000, ঠিক আছে? এবার প্রোডাক্ট পি, ঠিক আছে তো? প্রোডাক্ট পি থেকে প্রোডাক্ট পির ইউনিট কত? 4,500। আর এক একটা ইউনিট থেকে কন্ট্রিবিউশন আসছে কত করে? 8 টাকা করে। 4,500 × 8 করলে কত হচ্ছে তোমার? 36,000। আর রইল কিউ, প্রোডাক্ট কিউ। প্রোডাক্ট কিউর ইউনিট কত আসছে? 1,250। এক এক ইউনিটের কন্ট্রিবিউশন 9 টাকা করে, তাহলে 1,250 × 9 করলে কত হচ্ছে? 1,250 × 9 করলে হচ্ছে 11,250। টোটাল করো, 60, 36, 96, 96, 11, 250 করলে হচ্ছে 1,07,250। কন্ট্রিবিউশন হলো তোমার 1,07,250, আর ফিক্সড কস্ট হলো তোমার 1,00,000 টাকা। প্রফিট কত? 7,250। প্রফিট কত হলো? 7,250। ব্যাস হয়ে গেল। তাহলে বুঝতে পারলে অঙ্কটা কিছু নেই, অঙ্কটার মধ্যে সিম্পল টাইপের অঙ্ক ছিল।